ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন তার দেশ সব প্রতিবেশী দেশের মধ্যে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো ইমানদারির সঙ্গে মিটিয়ে ফেলার আগ্রহের কথা তিনি বলেছেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনের নতুন সেঞ্চুরি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আসে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএস মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ টি ইমামও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। ইংরেজিতে বক্তৃতা দিতে শুরু করে সুষমা স্বরাজ এক পর্যায়ে হিন্দিতে বলতে শুরু করেন। ভারতের কাছে প্রতিবেশীর আগে কিন্তু বাংলাদেশ সবার আগে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অসাধারণ। দুই দেশের মধ্যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে তার সমাধানে দুই পক্ষেই বন্ধুত্বের মাঝে সঠিক পথে কাজ করছে। কোন কোন সমস্যা মেটাতে দুই দেশ কাজ করছে সুষমা তা স্পষ্ট না করলেও তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বণ্টন চুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে ঝুলে আছে। সুষমা বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি আমরা দুই দেশ মিলে সব বিষয় ইমানদারির সঙ্গে মিটিয়ে ফেলব। ভারত বাংলাদেশ যৌথ পরামর্শ কমিশনের চতুর্থ সভায় অংশ নিতে দুই দিনের সফরে রোববার ঢাকায় আসেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।